नमस्कार बंधुरा छाय रान्नाघरे अपन सबा के स्वागत। तो हमें तालकुड़ाते ताल दिए एक की रेसिपी करब अपा पुरो भिडियो के देखें। देखो बंधुरा गाचे कत ताल पड़े आ देख बंधुरा कत ताल पड़े आज तो एत ताल लागे ना एक लागे तरह एकटाई नीब बंधुरा एक ताल निब बोले लोभ सामलाते परलम ना ओज तीनटे ताले नहीं चले आसलम। तो तालगुलो विशाल कादा नीचे पड़े तालगुला के बाद सब धुए नीब। तो ताल नहीं चले तालगुलो के बाद छाड़िए नहीं ताले रे खोसा गुलो सब फेले दीते हैं। এবার আমি আটিগুলো নিয়ে সামান্য জল দিয়ে দেব। এই আটিগুলো এইভাবে করে ঘষে নিতাম। আমার মা ঘষতো আমরা ছোটবেলায় খুব খেতাম এই আঠিগুলো। তালটা ঘষার পরেও অনেক আঁশ থেকে যায়। তো এই ছাকনাটা দিয়ে যদি ছেকে নেওয়া যায় সে আঁশগুলো বেরিয়ে যায়। তালের গোকুল পিঠা করার জন্য কি কি উপকরণগুলো নিয়েছি তো চলুন সেগুলো দেখাচ্ছি। আমি গোকুল পিঠা করার জন্য দুধ নিয়ে নিয়েছি, সাদা তেল, তাল, ময়দা, চালের গুঁড়ি, এলাচ, নারকেল কোড়া, চিনি, লবণ, তেজপাতা, মালাই। প্রথমে আমি নারকেল কোড়াটা দিয়ে দেব পরে চিনি দিয়ে দেব। এটা ঠান্ডা হোক তখন আমরা গোকুল পিঠার বেটারটা গুলে নেব। এখানে এক কাপ চালের গুঁড়ো আর এক কাপ ময়দা নিয়ে নিয়েছি। যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদ আরও বেড়ে যায়, তার জন্য আমি সামান্য লবণ দিয়ে দিলাম। আমি আর এক কাপ তাল দিয়ে দেব। এটা আমি ভালোভাবে মেখে নেব। আমার এটা মাখা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব, দিয়ে ব্যাটার তৈরি করে নেব। নারকেলের যে পুরটা সেটা আমি চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নেব। এইভাবে করে বানিয়ে নেব। আমি 1 লিটার দুধ নিয়েছি, শুকিয়ে 1/2 লিটার করে নেব। আর উনানে যে দুধটা বসি দিয়েছি এর মধ্যে আমি 4টে এলাচ দিয়ে দেব আর 1টা তেজপাতা দিয়ে দেব। এই দুধটাকে ফুটিয়ে আমি শুকিয়ে নেব। দুধটা শুকিয়ে এসছে, এবার আমি তালটা দিয়ে দেব। তালটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব।
এবার আমি চিনি দিয়ে দেব এক কাপ পরিমাণে। এটাকে ফোটানো হয়ে গেছে, এটাকে নিয়ে এবার আমি নামিয়ে দেব, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার নারকেলের পুরগুলো ব্যাটারটার মধ্যে একটা একটা করে দিয়ে তেলে ছেড়ে দেব। এরকম করে গোকুল পিঠাগুলো সব আমি একটা একটা করে ভেজে নেব। গোকুল পিঠাটাকে আমি ভালোভাবে লাল করে ভেজে নেব, আর খুব সুন্দর দেখুন ফুলেছে। তো আমি এপিট ওপিট করে আমি ভেজে নেব ভালোভাবে মুচমুচে করে। আমার মুচমুচে করে এটা ভাজা হয়ে গেছে, এটা আমি দুধ আর তালের সেরা করে রেখেছি ওর মধ্যে ডুবিয়ে দিব। এইভাবে করে সব ডুবিয়ে ডুবিয়ে রেখে দেব, আধ ঘন্টা ঢেকে রেখে দেব। ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নেব, নিয়ে বকুল পিঠাটাকে আপনাদের দেখাবো যে কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা পিঠাটা কীরকম নরম, আমি সব গরম তুলতে পারছি না, দিয়ে একটাই তুলে দেখাচ্ছি গরম। বন্ধুরা আমি যে তালের গোকুল পিঠাটা করলাম, তো আপনারা পুরো ভিডিওটাকে দেখলেন যে আমি কিভাবে করলাম, আর এটা তো নতুন একটা রেসিপি, তো আপনারা বাড়িতে তৈরি করবেন। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান।